নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তা চলুন, পুজো তো চলেই আসলো, তা ঘরে নাড়ু থাকবে না তাই হয়। তা আজকে আমি একটু নাড়ুর ভিডিও করে দেখাবো। আমি যেভাবে নাড়ু করছি সেইভাবে যদি নাড়ু করেন দারুণ হবে, টেস্টি। তা আমি নাড়ুর জন্য দুটো নারকেল খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে নারকেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। তা চলুন এবার নারকেলটাকে কুড়িয়ে ফেলি। তো নারকেলগুলো কুড়াতে কুড়াতে আমি একটা কথা তো বলতেই ভুলে গেছি, যে পুজোর সময় আমাদের ঘরে নাড়ু, নিমকি, মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো কিন্তু আমাদের থাকেই। তো আপনারা যদি নিমকি বানাতে চান তো নিমকি বানানোর ভিডিওটা আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে, এগুলো আমি একটা ফ্রেশ বাটিতে তুলে নিয়েছি। তা আমরা অনেক সময় করি কি, কড়াই গরম হওয়ার পরে নারকেল আর চিনি একসাথে দিয়ে দিই। আর আমি এখানে করব কি, নারকেলের সঙ্গে চিনিটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে চিনিটা সাথে নারকেলের যে কোড়ানোর যে একটা শক্ত ভাব সেটা চিনির সাথে একদম পুরোপুরি মিশে যায়। আর এখানে যেহেতু আমি দুটো নারকেল নিয়েছি আর সাইজে নারকেলগুলো বড় ছিল না, ছোট ছিল, এর জন্য আমি এক একটা নারকেলের মাথা পিছু 150 গ্রাম করে চিনি নিয়েছি। আপনারা নারকেল বড় হলে আপনারা এখানে 200 গ্রামও চিনি নিতে পারেন। তা আমার মিনিমাম ওটাকে রেখে দিয়ে আমি চলে আসলাম এখানে একটু দুধ গরম করতে। তা আমি অনেকটা দুধ, প্রায় 500 মতন দুধকে মেরে জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি। তার সাথে আরও কিছুটা আমি আমুল দুধ মিশিয়ে নিলাম। তা এবার পাশের ওভেনটাতে আমি কী করব, এটাকে ফোটাতে দেবো যাতে এটা আরও কমে যায়। আমি এই আমুল দুধটা মেশানোর জন্য দুধটাকে বেশ রেখে দিয়েছিলাম। তো ওই পাশে দুধটা বসিয়ে দিয়ে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। চলুন, আমি মিনিমাম 15 মিনিট পরে নারকেলটাকে দেখছি। নারকেলটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে চিনির সাথে, যে একটা খোঁচা খোঁচা ভাব একদম নেই, দেখেছেন? দেখেই বোঝা যাচ্ছে। তাহলে চলুন, কড়াইটা খুব গরম হয়ে গেছে আমি একবার চেক করে নিলাম। এখন আমি শুকনো কড়াই নারকেলগুলোকে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দুধটা দিয়ে দেবো। তো দুধ ওদিকে হচ্ছে আর নারকেলটাও আমি বসিয়ে দিয়েছি। তা হতে হতে আমি করলাম কি, বেশ চারটে মতন এলাচ নিয়ে এলাচগুলোকে থেঁতো করে নিলাম আর চোকাগুলোকে ফেলে দিচ্ছি। খুব সুন্দর মিহি করে আমি থেঁতো করে নিয়েছি, এটা আমি নামাবার আগে দেব। তা আগে থাকতেই আমি রেডি করে নিলাম। চলুন একটু নেড়ে নেই। এখন খুব ভালো হয়ে ফুটতে লেগে গেছে নারকেলটা। এবার আমি দুধটাকে এখানে দিয়ে দেব। দেখুন দুধটা কিন্তু আরও জাল দিয়ে আমি আরও কমিয়ে ফেলেছি, একদম গাঢ় করে ফেলেছি। এটা দিলে নাড়ুটা খেতে ভীষণভাবে টেস্টি হয়। এখন আর কিছুই নেই, এখন শুধু আমি এটাকে নাড়তে 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 একদম কমিয়ে ফেলব। যখন একটা আঠালো ভাব আসবে যে না এখন আমি এটাকে গোল করলে এটা গোল গোল হবে, নাড়ু করতে পারবো, তখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, গোল না করে আপনারা একটা থালায় ঢেলে সেটাকে ঠান্ডা করে চাকু দিয়ে বরফি সাইজের কেটে নিতেও পারেন। তো আমি নামাবার আগে এলাচটাকে দিয়ে দিলাম। আর এটাতে কোনো লালচে ভাবও আসেনি, দুধটা দেওয়ার জন্য একদম পুরো সাদাই রয়ে গেছে। এখন কিন্তু আমার নারকেলটা হয়ে গেছে, কড়াইয়ে লেগেও যাচ্ছে, আঠা ভাবও চলে এসছে। ঠিক এই টাইম করে আমি ওটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে হাতের তালুতে হালকা একটু তেল লাগিয়ে আমি নাড়ুগুলোকে পাক করে নিলাম। তো কেমন লাগলো আমার নাড়ু বানানোর ভিডিও? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের আরেকটি রান্না নিয়ে বা আরেকটি ব্লগস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।